হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুদীপাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা এই বোতলটাকে ডিজাইন করব। আমি একটা ট্রান্সপারেন্ট বোতল নিয়েছি, কারণ কি আমি এর ভেতরে লাইট ইউজ করব বলে। তো আমি এখন এই বোতলটাতে প্রাইমার লাগাবো। আমি একটা এই প্রাইমারটা আমি রঙের দোকান থেকে নিয়েছিলাম, 145 টাকা প্রাইস ছিল, নিয়েছিল 100 টাকা। আমি প্রাইমার এই কারণে ইউজ করি কি যদি হোয়াইট ফেব্রিক ইউজ করা হয় তো সেটা উঠে যায়, প্রাইমার ইউজ করলে সেটা কাঁচের বোতলের ওপরেও ওঠে না, সেই কারণে আমি প্রাইমার ইউজ করি। তোমরা চাইলে হোয়াইট ফেব্রিকও ইউজ করতে পারো। আমার প্রাইমার লাগানো কমপ্লিট। এবার প্রাইমার লাগানোর পর আমি যদি এটা রোদে রাখি তো 2 ঘন্টা মতো লাগবে শুকাতে, যদি রোদ না পায় তো 5 থেকে 6 ঘন্টা লাগবে প্রাইমার শুকাতে। আমি প্রাইমার শুকানোর পর একবারে ইয়েলো কালার করে তারপর বোতলটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে। তো আমার ইয়েলো কালার করাও কমপ্লিট। এবার আমি এটার উপরে ডিজাইন করব। তো বন্ধুরা, আমি যেহেতু আর্টে একটা খুব ভালো না, মানে আমি খুব ভালো একটা আর্ট করতে পারি না, সে কারণে আমি ডাইরেক্ট বোতলের উপরে ড্রয়িং করার সাহসটা পাই না। সেই জন্য আমি আগে পেপারে ড্র করেছি। তো পেপারে ড্র করার পর আমি এটার পেছনে পেন্সিলের শেড দিয়ে নিয়েছি, মানে পেন্সিল নর্মালি পেপারটা এইভাবে রেখে তোমরা পেন্সিল, আমি এখানে একটা 6B নাম্বারের পেন্সিল নিয়েছি, এইটা দিয়ে এটার শেডটা আমার খুব একটা বেশি ভালো লাগে, সেই কারণে এটা দিয়ে আমি প্রথমে পেন্সিলের শেড দিয়ে নিয়েছি এই পেপারটার উপরে। তারপর এই পেপারটাকে আমি এই বোতলটার উপরে এইভাবে রাখব, রেখে আমি এই বোতলটার উপরে ড্র করব। দেখো, হয়তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব ভালো একটা ছাপ বসেছে এখানে, এটার উপর দিয়ে আমি এখন ইজিলি ড্র করতে পারবো। লাইন করা কমপ্লিট, পেন্সিল দিয়ে ড্র করা কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু কালার করা বাকি। ফার্স্ট আমরা নিচ্ছি ব্ল্যাক কালার। চিকন তুলিটা ইউজ করছি, নাম্বার আছে 0। ফার্স্ট বর্ডারটা করব পুরো ব্ল্যাক কালার দিয়ে, তারপর কালার যা করার আছে সেটা করব, লাস্ট তো আরো একবার বর্ডারটা করতেই হবে। নেক্সট অরেঞ্জ কালার নিলাম, ছিপিতে যা কালার লাগে আছে সেটা দিয়ে আমি আগে করে নিচ্ছি, কারণ শুধু শুধু কালার ওয়েস্ট করা, তোমরা জানোই যে আমি খুবই গিফটে কম কালার খরচ করতে বেশি পছন্দ করি।
তো আমার এই বোতল আর্টটা সম্পূর্ণভাবে কমপ্লিট। আমি এখানে একটা প্যাঁচা আঁকিয়েছি আর এখানে কিছু ডালপালা দিয়ে কেরামতি করছি। যাই হোক, এখানে হচ্ছে এটা হচ্ছে সুতা দেওয়া আছে, তোমরা তো ভিডিওটা দেখতেই পারলে। তার উপরে আমি কালার করে দিয়েছি। তো আমি এখানে কিছু ডালপালা দিয়ে কেরামতি করছি। তো তোমরা যদি চাও তো এর মধ্যে আরও কিছু ড্র অ্যাড করতে পারো, আরও অনেক কিছু আঁকতে পারো। এটা তোমাদের বলো কেমন লাগলো। এটা হচ্ছে ফুল বোতলটা কমপ্লিট, দেখো। এবার আমি যেহেতু প্রথমেই বলেছিলাম যে আমি একটা ট্রান্সপারেন্ট বোতল নিয়েছিলাম, দেখো আমি একটা ট্রান্সপারেন্ট বোতল নিয়েছিলাম, এই কারণেই কি আমি এর মধ্যে লাইট ইউজ করবো।